وعليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং শেষ নবী পীরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 11 শাবান 1442 হিজরি মোতাবেক 25 মার্চ 2021 জুমার রাত বৃহস্পতিবার শেষ করে আমরা ধারাবাহিক প্রশ্ন উত্তর সাপ্তাহিক যে দিয়ে থাকি তার পর্ব নম্বর 21। আমরা ইনশাআল্লাহ তাআলা 20টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে যেহেতু শাবান মাস চলছে, শাবান মাস সম্পর্কে দু একটি কথা বলি। শাবান মাস সম্পর্কে গত সপ্তাহে স্মরণ করিয়েছি যে বেশি বেশি সিয়াম পালন করবেন, যথাসাধ্য বেশি বেশি সিয়াম পালনের চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্নত নফল ইবাদত বন্দগীগুলির তৌফিক দান করেন ফরজের যথাযথ হেফাজতের পরে। তারপরে এই মাস আর এই মাসে বিশেষ করে 15 শাবান সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, সবগুলি জয়ীফ, অত্যন্ত জয়ীফ, না হয় জাল মৌজু। একটি হাদিস অনেক লোককে বিভ্রান্ত করেছে এবং সেই হাদিসটির কারণে অনেকেই তিলকে তাল করে থাকে। সে হাদিসটি নিয়ে একটু আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ প্রশ্নগুলির উত্তর দেব। হাদিসটি সুনান ইবনে মাজাহ রয়েছে, সমস্ত আইম্মা কিরাম মুহাদ্দিসিন হাদিসটিকে জয়ীফ বলেছেন, একমাত্র আলবানি রহমতুল্লাহ আলাইহি তার ইজতিহাদ যে তিনি হাদিসটিকে সহিহ বা হাসান বলেছেন, সহিহুল জামাতে নিয়ে এসেছেন। হাদিসটি হচ্ছে ইন্না আল্লাহ তাআলা ইয়াত্তালিউ ইলা ফি লাইলাতি নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই শাবান মাসের 15 তারিখে, ফি লাইলাতি নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাতে দুনিয়াবাসীর দিকে দেখেন। ফায়াগফিরু লি জামিই খালকিহি, অতপর সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, ইল্লা লে মুশরিকিন আও মুসাহিন, তবে যে মুশরিক তাকে আল্লাহ ক্ষমা করেন না, আও মুসাহিন অথবা যে হিংসা বিদ্বেষ রাখে, বিদ্বেষী অন্য কোনো মানুষ সম্পর্কে শত্রুতা বিদ্বেষ অন্তরে লালন করে তাকে আল্লাহ মাফ করেন না। মুশরিকে মুসাহিনের এটি একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা ভাষ্যকারগণ করেছেন, তা হচ্ছে মুসাহিন মানে মুবতাদি, বিদাতি। তাহলে মুশরিক শিরিককারীকে আল্লাহ মাফ করেন না আর বিদাতিকে আল্লাহ মাফ করেন না, তাহলে শিরক বিদাত মুক্ত যারা তাদেরকে আল্লাহ রাব্বুল্লাহ এই রাতে মাফ করে থাকেন। হাদিসটি তো বড়ই চমৎকার, যদি হাদিসটি সহিহ হইত। এই হাদিসটি খুব জোরে সোরে যারা এই শাবান মাসের 15 তারিখে শবে বরাত নামক যে রাতটি তাদের রয়েছে, এই নাম তারা দিয়েছে, সেই রাতে এর ফজিলতে বয়ান করে থাকে। আর তারা একটা ভালো সুযোগ পেয়ে গেছে যে আল্লামা আলবানী, আল্লামা আলবানী তাদের কাছে সামান্যতম মূল্য রাখে না, কিন্তু যখন এই হাদিসটির বিষয় আসে তখন আল্লামা আলবানীর কথা খুব বেশি তারা বর্ণনা করে। আল্লাহ যদি তাদেরকে তৌফিক দিতেন, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এই যুগের বড় মহাদ্দেশ, সবচেয়ে বড় মহাদ্দেশ, তার শ্রদ্ধা সম্মান আল্লাহ যতটা দিয়েছেন ততটা তাদের অনুধাবন করার এবং শ্রদ্ধা পোষণ করার, তাহলে তারা তো হেদায়ত হয়ে যেত। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই অন্য অন্য আলেম ওলামা আইম্মা কিরামদের মতো একজন আলেম, ভালো, তিনি ভুলের ঊর্ধ্বে না, আর তার ইজতিহাদে ভুল হতে পারে। জি, এক শ্রেণীর মানুষরা রয়েছে যে আল্লামা আলবানীর সহি জয়ীফকেই একেবারে চূড়ান্ত মনে করে, এটিও এক রকমের অন্ধ তকলিদ।
এমন হয়েছে অনেকের মন মানসিকতা যে যেন আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইয়ের সহি জয়ীফের হুকুম আল্লামা হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইয়ের চাইতেও বেশি মূল্য রাখে, ইমাম জাহাবির চাইতেও বড় কিছু, ইমাম বুখারি ইমাম মুসলিম, হ্যাঁ, তাদের কথা বললেও যেন অনেকেই মনে করে যে না আলবানীর কথাই মনে হচ্ছে যে স্বীকৃত না, এই ধারণা ভুল। এটি হচ্ছে অতিরঞ্জন, এটি হচ্ছে বাড়াবাড়ি, এটি হচ্ছে কারো ভালোবাসায় গলু। জি, যেমন অন্য নাইমা ইকরামদের আলামাদের ভুল হয়েছে ইজতিহাদে, সেটা ইজতিহাদ ফিকহি মাসাইলের ক্ষেত্রে হোক অথবা হাদিসের সহি জয়ীফ সম্পর্কে হোক, ঠিক তেমনই আল্লাবানী রহমাহুল্লাহ তার ঊর্ধ্বে না বা তা থেকে ব্যতিক্রম না। সুতরাং তিনি হাদিসটিকে হাসান বা আমলযোগ্য বললেও, গ্রহণযোগ্য বললেও সমস্ত আরব আইম্মা ইকরামগণ শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন, অন্যান্য বড় বড় উলামা ইকরাম, তার আগের আইম্মা ইকরাম, তারা জয়ীফ বলেছেন। সুতরাং হাদিসটি জয়ীফ। এই হাদিসটিতে অনেক আমাদের যারা আহলে হাদিস ভাই অথবা আহলে হাদিস তালেবে এলিম অথবা নিজেদেরকে সহি আকিদার অনুসারী বলে আহলে হাদিস নিজেদেরকে বলতে চাই না, কিন্তু জনগণের সামনে তারা নিজেকে ফেস করে যে আমরা সহি আকিদার লোক অথচ সহি আকিদা মানহাজের লোক নয়, হয়তো তারা এই হাদিসটিকে খুব জোরে সোরে বয়ান করেন। সতর্ক সাবধান, এই শুধু আলবানী রহমতুল্লাহ আলাইহির হাদিসের এই হুকুমটির ওপর নির্ভর করে আপনি শাবান মাসের 15 তারিখ শবে বরাতের রাতের বিশেষ কোনো ফজিলত আছে আর বৈশিষ্ট্য আছে, খুসুসিয়াত আছে, এইরকম মনে করবেন না। আর তারপরে এর আগের আলোচনাতে আমি বলেছি বিভিন্ন আলোচনায় যে যদি ধরেই নিই, ধরে নেওয়া মানে এই নয় যে হাদিসটাকে আমরা সহি ধরে নিলাম, ধরেই নিলাম যে এই হাদিস গ্রহণযোগ্য, আল্লাহ আলবানীর ইজতিহাদটাকে ধরে নিলাম, তাহলে এই হাদিসে তো কোনো আমলের কথা বলা হয়নি যে শাবান মাসে 15 তারিখ রাত অনেক ফজিলতের, সুতরাং তোমরা রাতে নফল পড়িও, দিনে সিয়াম পালন করি, এমন কথা বলা হয়েছে কি? এমন কথা বলা হয়নি। তাতে যে বিষয়টি বলা হয়েছে যে আল্লাহ এই রাতে ক্ষমা করে থাকেন, কিন্তু তার জন্য বিশেষ কোনো আমল করতে হবে এর কোনো দিক নির্দেশনা দেননি, বৈধতা দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এটি মন গড়া বেদাতি কাজ হবে যদি বিশেষভাবে এই রাতে কেউ নফল ইবাদতবন্দি করে। আর এতে থেকে যতটুকু বোঝা গেল যে আমাদেরকে সবসময় শিরক মুক্ত থাকতে হবে, সবসময় বেদাত মুক্ত থাকতে হবে, সবসময় হিংসা বিদ্বেষ শত্রুতা, শিরক বেদাত মুক্ত আমাদের আহলে হাদিস ভাইরা হলেও অনেকেই আছেন, এমনকি এক শ্রেণীর আলেম সমাজও রয়েছেন যারা হিংসা মুক্ত না, বিদ্বেষ মুক্ত না, শত্রুতা মুক্ত না, তাদের অন্তর সাফ না, অন্তর বড়ই সংকীর্ণ তাদের, তাদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। এবং প্রত্যেক মানুষের সংশোধনের প্রয়োজন রয়েছে, আমার থেকে শুরু করে প্রত্যেকের। আল্লাহ রাব্বুল সকলকে যেন অন্তরকে শিরক থেকে পাক করার তৌফিক দান করেন, কথা কাজকে শিরক বিদাত থেকে পাক পবিত্র করার তৌফিক দান করেন, অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে পাক পবিত্র করার তৌফিক দান করেন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। এখন প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম এনজামুল হক, আমি ভারত থেকে বলছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি কোনো কাঁচা সবজি চাষ করছি, তার কি জাকাত লাগবে? যেরকম হাদিসে বর্ণনা আছে যে 750 কেজি হলে জাকাত লাগবে, যেমন গম, ধান, সরিষা এসব ইত্যাদি, সেই মতন এই কাঁচা সবজিতে জাকাত লাগবে কি? এটা আমার প্রশ্ন, দয়া করে দলিল সহকারে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান। এই ক্ষেত্রে অধিকাংশ আইম্মা কেরামগণ বলছেন যে সবজিতে এবং যেসব ফল, কাঁচা ফল, হ্যাঁ, যেসব ফলকে রাখা যায় না, খাদ্যদ্রব্য স্থায়ীভাবে করে রাখা যায় না, যেমন খেজুর, খেজুর নয়, যেমন আম রয়েছে, কাঁঠাল রয়েছে, লিচু রয়েছে, ইত্যাদি এই ধরনের ফল, যেগুলো যতগুলি ফলমূল রয়েছে সেগুলিতে জাকাত নেই, এইরকমই শাকসবজিতে জাকাত নেই। তবে শাকসবজি আর ফলমূল বিক্রি করে
কেউ যদি টাকা পয়সাকে সঞ্চয় করে রাখে আর সেই টাকা পয়সা অন্য অন্য যে টাকা পয়সা রয়েছে তার সাথে মিলে বছর পুরা হবে, অথবা এই টাকাটাই হলো যেটা বছর ধরে থাকলো, তখন সেই পয়সাতে যাকাত লাগবে। কেউ যদি ফলমূলের ব্যবসা করে বা সবজির ব্যবসা করে তাহলে ব্যবসায়ী সামগ্রী হিসাবে তাতে যাকাত লাগবে, কিন্তু যারা চাষাবাদ করছেন শাকসবজি বা ফলমূল তাতে যাকাত নেই। এর দলিল হিসাবে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস উল্লেখ করেছেন শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, যাতে রয়েছে খাদ্যদ্রব্যে যাকাতের কথা এবং চাঁদিতে যাকাতের কথা রয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা ফিমা দুনা খামসাতে আওসুকি মিনাত তামরি সাদাকা, খেজুরের পাঁচ ওয়াসাকের কম যদি হয়, এই পাঁচ ওয়াসাককে এখানে 750 কেজি আপনি বলেছেন, পাঁচ ওয়াসাক এর কম যদি হয় তাহলে তাতে যাকাত নেই। এটি দলিল কি হিসাবে যে শাকসবজিতে যাকাত নেই? যে ওয়াসাক বলা হয়েছে, ওয়াসাক হচ্ছে একটা কাঠা, আর কাঠাতে মাপ করে কেনা বেচা হতো খাদ্যদ্রব্য, যেমন খেজুর, যেমন যব, হ্যাঁ এই ধরনের যেগুলো খাদ্য, গম, এই খাদ্যদ্রব্যগুলি, আর এর উপরে ক্যাশ করেন ধান চালকে, এগুলি কাঠা পাত্রে মাপার জিনিস, যেগুলিকে কাইল করা হয় যেটাকে আরবি ভাষায় বলা হয়। এগুলিতে অসর আছে বা যাকাত আছে, আর শাকসবজি যেহেতু এইভাবে মাপা হয় না সুতরাং তাতে যাকাত নেই। এটি হচ্ছে সঠিক মত, আল্লাহ তাআলা আলাম। দুই নম্বর প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে 40 দিন পর্যন্ত আত্মীয় প্রিয়জনদের কাছে ঘুর ঘুর করে, তাই ওই দিনগুলোতে শুধু এবাদত করতে হয়, জাগতিক বিষয় থেকে দূরে থাকতে হয়, এটা কি সত্যি না এটা মিথ্যে কথা, এটা বাতিল কথা, এটা বিদাতি কথা, এটা হিন্দুদের কথা মুসলিমদের কথা? যে কাফের অমুসলিমদের কথা বা হিন্দুদের কথা হচ্ছে যে তারা বলে যে মানুষ যখন মারা যায় আর শ্মশানঘাটে তাদেরকে হিন্দুরা জ্বালিয়ে দেয়, তারপরে তাদের আত্মাগুলি ফিরে আসে, তাদের আত্মাগুলি ফিরে আসে, তো এসব কথাগুলি কাফেরদের থেকে মুসলিম সমাজের যারা অজ্ঞ, যারা দিন সম্পর্কে এলম হাসিল করেন না, দিনের গুরুত্ব দেয় না, তাদের ঘরে ঢুকে গেছে, তাদের আকিদায় মগজে ঢুকে গেছে, এসব কথা হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। তিন নম্বর প্রশ্ন বলছেন যে হজ করতে অতি সাধারণভাবে 5 তারা হোটেলে থেকে করলে নবীর সুন্নত মানা হয় না? হজ করতে হয়, হ্যাঁ হজ করতে হয় অতি সাধারণভাবে, 5 তারা হোটেলে থেকে করলে নবীর সুন্নত মানা হয় না, এসব কি সত্য? আমার সঠিক তথ্য চাই। জি, হজ করতে আসবেন যেমন যার শক্তি সামর্থ্য আছে সে অনুযায়ী হজ করবেন। যদি আপনার শক্তি সামর্থ্যের বাইরে যদি আপনি বেশি খরচ করেন সেটা হচ্ছে অপচয় অপব্যয় ইসরাফ। জি, হারামের কাজে খরচ করেন তাবজির, হালাল কাজে খরচ করলেন হজের সফরে, কিন্তু আপনি অনেক বেশি খরচ করে ফেললেন, আপনি সীমাহীন ভোগবিলাস করছেন, তো এগুলি অপচয়, অনেক গরিবরা খেতে পায় না, সুতরাং এত বেশি খরচ করবেন না যেটা আপনার এবাদতমুখী না করে ভোগবিলাসমুখী করে দেয়। আর এমন আকিদাও রাখবেন না যে হজ করতে হলে অতি সাধারণভাবে করতে হবে, যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, ও আম্মা বে নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, রব যখন আমাদেরকে নিয়ামত দিয়েছেন বা যাকে নিয়ামত দিয়েছেন, যাদেরকে দিয়েছেন তারা তা প্রকাশ করতে পারে, কিন্তু সেটা মধ্যম পন্থায় হইতে হবে, খরচ করার ক্ষেত্রেও মধ্যম পন্থার শিক্ষা কোরআন সুন্নাহ দেওয়া হয়েছে। ওয়ালা তাবসুথা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুথা কুল্লাল বাসত, তুমি কৃপণতা করে একবারে হাত গুটিয়ে রেখে দিও না, যে একবারে খরচই করবো না, না নিজের উপরে খরচ করছেন, নিজেও কষ্ট করছেন, নিজের পরিবারকেও কষ্ট দিচ্ছেন, আর আপনি দান খেরাত করছেন না, দিনের কাজও খরচ করছেন না, এটাও যেমন নিন্দনীয় কাজ, গুনহার কাজ, ওয়ালা তাবসুথা কুল্লাল বাসত, তেমনই একবার সম্প্রসারিত করে দিও না, যা আছে সব খরচ করে দাও, কিছু রাখিও না,
যেমন এক শ্রেণীর মানুষরা আছে যা ইনকাম করে তার চাইতে বেশি খরচ করে, আর পরে তারা আক্ষেপ করতে থাকে বা বড়ই সমস্যার সম্মুখীন হয়, ঋণে ডুবে যায়। তো এমনটাও করা জায়েজ নয়। মধ্যম পন্থা অবলম্বন করবেন, যাদের শক্তি সামর্থ্য আল্লাহ যথেষ্ট দিয়েছেন, যদি তারা ফাইভ স্টার হোটেলেও থেকে হজ করে কোনো অসুবিধা নেই, ভিআইপি হয়ে এসে হজ করে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভোগবিলাসী হজে যেন আল্লাহর জিকির থেকে গাফিল না হয়ে যান। অনেকে দেখেছি আমি তাদের সাথে হজ যেহেতু করেছি কয়েকবার এবং তাদের দিক নির্দেশনা দেওয়ার আল্লাহ সুযোগও দিয়েছেন, এবং অনেক ভাইদেরকে দেখেছি মাশাআল্লাহ এত ধন সম্পদ থাকা সত্ত্বেও এবং এত আয়েস আরামে হজ করা সত্ত্বেও তারা দিনমুখী আখিরাতমুখী আল্লাহ রাব্বুল আলমিনকে ইখলাসের সাথে তারা ডেকে থাকেন। আর অনেকে আছেন না, নামকে অস্তে হজ করেন, আরাফার দিন হয়ে গেল আর তারপর 10 তারিখ সকালে এসে ওই যে ওই মেনা থেকে ফিরলো মক্কা, আর ও মেনা ফিরে যায় না, সব কাজ ভাড়া দিয়ে সারে। এই 3টে দিন পাথর মারার জন্য 300-400 রিয়াল দিয়ে দিয়েছে, কাউকে 500 রিয়াল দিয়ে দিয়েছে, আমার পাথরটা তুমি মেরে দিও, আর এখানে হিল্টনে ঘুমাচ্ছ। এইরকম লোকের হজ হবে না, এইরকম ভোগবিলাসীদের হজ হবে না। তবে হজে বেশিও খরচ করলেন আর যথাযথ আপনি সুন্দরভাবে ইবাদত সম্পাদন করলেন, তাহলে মন্দ কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন করেছেন যে শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আল্লাহ আপনার নেক হায়াত যেন দেন, আমিন। শেখ, রমজান মাসের এবাদত কি অন্য মাসের এবাদতের 70 গুণ বেশি? রমজান মাসের এবাদত অন্য মাসের এবাদতের 70 গুণ বেশি, এই মর্মে যে হাদিস রয়েছে সুনানে ইবনে খুজাইমাই, সেই হাদিসটি জঈফ, সহি নয়। সেই হাদিস জঈফ। আমরা ছোটোকাল থেকে ইয়া যখন সহি জঈফের তামিজ কিন্তু ছিল না, আজকে থেকে 40 বছর আগে এই চর্চাগুলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেন যে এখন অনেক চর্চা হচ্ছে, সাধারণ মানুষও সহি জঈফটা অনেকটাই বুঝছে, যারা মোটামুটি দিন ইসলাম শিখছে এবং আমল করার চেষ্টা করছে। কিন্তু একসময় ছিল এক শ্রেণীর আলেম সমাজও, তারা সহি জঈফ বুঝতো না। আমরা মাদ্রাসায় ছাত্র লেখাপড়া করেছি, আহলে হাদিস মাদ্রাসায় পড়েছি, তারপর এই হাদিস ওয়াজ মাহফিল আমরা শুনতে থেকেছি, আমাদের ওস্তাদেরা অনেকে শুনিয়েছে এই হাদিস, কারণ সহিহ জঈফের এই তাহকিক গবেষণা ছিল না তখন। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলের এই খেদমতটা জনগণের কাছে বা আমাদের দেশের উপমহাদেশ আলেমদের কাছে ওইভাবে পৌঁছেনি, আর তার আগের কিতাবগুলিতে এমন হয়ে ছড়িয়ে ছিটি আছে, আছে আগের কিতাবগুলিতে এই হুকুমগুলি রয়েছে যে হাদিস জঈফ, কিন্তু সেগুলি বড় বড় আলেমদের ছাড়া সাধারণ আলেমদের কাছে পৌঁছেনি, যার ফলে এই বিষয়গুলি সম্পর্কে জানতো না। আমাদেরকে এই হাদিস দেখানো হয়েছে, আমরাও এই হাদিসগুলি মুখস্থ করেছি, মান তাকাররাবা ফিহি বিখাসলাতি মিনাল খাইর কানা কামা আদা ফরিদা, কেউ যদি রমজান মাসে একটা নফল কাজ করে তাহলে সেই ব্যক্তি যেন অন্য মাসের ফরজের সমান সওয়াব পেল। অমান তাকাররাবা ফিহি বিফরিদা, আর কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, কানা কামান আদা সাবঈনা ফরিদা, তাহলে 70টা যেন ফরজ আদায় করলো। তার মানে এক রাকাত সালাত পড়লে ফরজ সালাত 70 গুণ বা 70 রাকাত সালাতে সওয়াব পেল। একটি সিয়াম পালন করলে 70টি সিয়ামের একবার খতম করলে, এভাবে আমাদের বোঝানো হয়েছে যে একবার যদি রমজান মাসে কোরআন খতম করো তাহলে অন্য মাসের 70 বার কোরআন খতমের সওয়াব পাবে, কিন্তু এই কথাগুলি সহি নয়, সবগুলি ভিত্তিহীন, জঈফ হাদিস। এর মানে এই নয় যে আমরা নফল ইবাদতবন্দি করব না, অনেক ফজিলত রয়েছে, অনেক হাদিস রয়েছে রমজান মাসের ফজিলতে, সিয়ামের ফজিলতে, রমজান মাসের নেক আমলের ফজিলতে। সুতরাং রমজান মাসকে আমরা আমাদের জন্য মূল্যবান জীবনের সম্পদ মনে করব এবং প্রতিটি মুহূর্তকে আমরা নেকির কাজে লাগাবো, বিশুদ্ধ এলম চর্চার কাজে, নেক আমলের কাজে এবং দিনের দাওয়াতের কাজে, ফরজ নফল ইবাদতবন্দিগির কাজে, মানুষের কল্যাণের কাজে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অনেক বেশি বেশি নেক আমলে তৌফিক দান করেন এবং অনেক অনেক আমাদেরকে রমজান পাওয়ার সুযোগ করে দেন। 5 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। শেখ, আমি জানতে চাই যে এই ইমোজি হার্ট হৃদয়ের ছবি দিয়েছেন, আর তারপর বলছে এই ইমোজিটা যে কোনো ভালোবাসার সংকেত হিসাবে ব্যবহার করা বৈধ কিনা, কারণ এটা নাকি ফতোয়া লেজনা দায়মা,
আয় হারাম বলে ঘোষণা করা হয়েছে, দয়া করে জানাবেন। এই বিষয়টি সম্পর্কে আমি পড়াশোনা করে দেখলাম, বর্তমান যুগের যেহেতু এই সমস্যাটি, আর এ সম্পর্কে ওলামায়ে কেরামগণ কি বলেছেন। একদল ওলামায়ে কেরাম বলছেন যে এটি জায়েজ নয়, যাদের দিকে ইঙ্গিত করেছেন এখানে যে লাজনা দায়মা সৌদি আরবে যে ফতোয়ার স্থায়ী কমিটি রয়েছে, সেই কমিটির ফতোয়া এবং সেইখানে বাদ রহমতুল্লাহ আলের ফতোয়া, তাতেই তিনি প্রধান রয়েছেন এই লাজনা দায়মার। তার সাথে সৌদি আরবের অধিকাংশ ওলামায়ে কেরাম যারা বড় বড়, তাদের ফতোয়া যে এটি জায়েজ নয়। কেন জায়েজ নয়? তারা বলছেন যে এই যে হার্ট বা এই যে কলব হৃদয়ের যে আপনার ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করা, এটা কিন্তু অহরহ আজকাল করছে, আমাদের কাছে অনেকে করছেন, আজকাল দেখছি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এটি সম্পর্কে তারা বলছে। এটা যেহেতু ফাসেকরা করে থাকে সাধারণত, আর ফাসেকদের দেখা দেখি আমরা ভালো মানুষরা করা শুরু করেছি, এটা হচ্ছে ফুসাকদের আমল। সেই জন্য এক ফাসেকরা কীভাবে করে, তারা আসলে প্রেমের জগতে, হ্যাঁ, নর আর নারীর প্রেম, হ্যাঁ, ইশ্কের জগতে, প্রেমের জগতে তারা এটা আদান প্রদান করে থাকে, হ্যাঁ, যুবক যুবতীকে, যুবতী যুবককে ভালোবাসা প্রকাশ করে থাকে এই হার্টের ইমোজির মাধ্যমে। কারণ হার্ট প্রথম ভালোবাসা অন্তর থেকে হয়, আর অন্তরের ভালোবাসা হচ্ছে আসল ভালোবাসা। তো যেহেতু অসৎ লোকদের এই কাজ, সুতরাং এটা করা ঠিক নয়, তাদের অনুকরণ হয়ে যাচ্ছে। তারপরে এটা বিজাতির সংস্কৃতি, বিজাতি সভ্যতা, সুতরাং এটা করা ঠিক নয়, এসব যুক্তিগুলি তারা বলেছেন। কিন্তু অন্যান্য ওলামায়ে কেরামগণ তারা বলছেন যে ফাসেকরা করেছে বলেই আমাদের জন্য জায়েজ নয়, এমন কথা নয়। তো বিষয়টি ইখতিলাফ রয়েছে, অনেক আলেমেরা বলছেন যে এটি জায়েজ রয়েছে, এতে আপত্তিকর এমন কিছু নেই শরআন, আল্লাহ তাআলা আলাম। তবে আমি মনে করি যে বেঁচে থাকাটা ভালো, শক্তভাবে হারাম বলাটা খুব মুশকিল, তবে বেঁচে থাকাটাই ভালো হবে। কারণ দেখেন, এ প্রেম বা আরবিতে যে ইশক বলা হয়, ইশক শব্দটি কিন্তু পছন্দনীয় শব্দ না, কিন্তু মহাব্বত ভালোবাসা শব্দটি পছন্দনীয় শব্দ। আমরা মহাব্বত ভালোবাসা এটা বাপ মায়ের ক্ষেত্রে বলি, ছেলে মেয়েদের ক্ষেত্রে বলি, আমি ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসি, আমি আব্বু আম্মুকে খুব মহাব্বত করি, আমি আল্লাহ এবং রসুলের সাথে মহাব্বত করি। কোরআন সুন্নাতে মহাব্বত শব্দটি হুব্বুল্লাহ ওয়া রাসূলি, মহাব্বতুল্লাহ ওয়া রাসূল, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তো এই যে ভালোবাসা মহব্বত, এই কথাটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, তারপরে প্রত্যেক নেক বান্দাবান্দিদের ক্ষেত্রে রয়েছে। এইরকমই আপনার যারা শ্রদ্ধাভাজন মা বোন, তারপরে ভাই আত্মীয় স্বজন, তাদের ক্ষেত্রে ভালোবাসা শব্দটি আমরা বলে থাকি, কিন্তু প্রেম শব্দ কেউ বলবেন না, প্রেম করা বলবেন না। প্রেম করা কথাটি, এর যে আদান প্রদান হয়ে থাকে, সেটা হয়ে থাকে স্বামী স্ত্রীর মাঝে বৈধ প্রেমের ক্ষেত্রে, আর না হলে হারাম প্রেমের ক্ষেত্রে এই প্রেম শব্দটি, ইশক শব্দটি ব্যবহার হয়। তো ইশক এই জন্য আশেকে রসুল নামটি যে আমাদের দেশের সুফিরা, সুফিজম থেকে এসছে, আশেকে রসুলের আশেক, রসুলের প্রেমিক, আর তারপর আশেকে এলাহি, এই নামগুলি যে হানাফি সমাজে প্রচলন রয়েছে, কারণ তাদের মধ্যে সুফিজম রয়েছে, সুফিদের বিদাত রয়েছে, যার ফলে এই নামগুলির প্রচলন রয়েছে। এই নামগুলি জায়েজ নাই। আরব দেশে আপনি তন্ন তন্ন করে খুঁজে ফেলে দেন, আপনি কোথাও আপনি আশেকুল্লাহ বা আশেকুর রসুল এসব নাম কখনো পাবেন না আপনি, নিন্দনীয়, এগুলো ঘৃণিত। কেউ বলতে পারবে না যে আমি আমার মায়ের সাথে প্রেম করি, আমার আপার সাথে প্রেম করি, আমার আউযুবিল্লাহ মিনাশ শাইতানির, কেউ বলতে পারবেন না। কিন্তু প্রেম, বৈধ প্রেম এবং প্রশংসিত প্রেম আর আল্লাহর কাছে পছন্দনীয় প্রেম হচ্ছে স্বামী স্ত্রীর প্রেম, ভালোবাসা। ওখানে বলতে পারেন যে আমি আমার স্ত্রীর আশেক, স্ত্রী বলে স্বামী, স্বামীর আশেক, স্বামীর। কিন্তু এছাড়া সাধারণত ফাসেক ফাজেরদের ভাষায় এটি, যেটা তারা অবৈধ প্রেমের ক্ষেত্রে প্রয়োগ করে থাকে, আর এই ইশকের সংকেতই বহন করে এই এমোজি, সুতরাং এই এমোজি না ব্যবহার করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা আলাম। ছয় নম্বর প্রশ্ন করেছেন এক বোনের প্রশ্ন, বলছেন এ প্রশ্নের মুখোমুখি হতে হয়, বলছেন এজন্য আপনাকে বিরক্ত করছি ভাই। এক বোন জানতে চেয়েছে যে তারা কিছু টাকা ব্যাংকে রেখে ওই টাকার সুদ দিয়ে মাসে মাসে বাসা ভাড়া দিতে চায়,
এই যুক্তিতে যে ব্যাংকে তো নির্দিষ্ট হারে সুদ দেয়, আর বাড়িওয়ালাও আমাদের থেকে নির্দিষ্ট হারে একটা টাকা নেয়, আমাদের সুবিধা অসুবিধা চিন্তা না করে এভাবে ব্যাংকের টাকায় বাসা ভাড়া দিলে কি গুণা হবে বা ব্যাংকের সুদ খাওয়া হবে জানালে উপকৃত হবে, জানালে উপকৃত হব শেখ জি? অবশ্যই সুদ খাওয়া হবে এবং সুদের কাবিরা গুণা হবে। আউযুবিল্লাহ, কোথাকার কথা কোথায় লাগিয়েছেন, আল্লাহ যেন দিনের সঠিক বুঝ দান করেন। আপনি কারো বাসা ভাড়া নিয়েছেন, আপনারও যদি বাসা হয় তো আপনি কি এমনি দেবেন যে আমি আমার খেয়াল খুশি যখন যেমন পারবো আপনাকে ভাড়া দেব? আপনি দেবেন? দেবেন না তো। আপনার জমি পড়ে আছে, জমিটা আমি ভাড়া নিয়ে নেবো, এক বছরের জন্য 5 বছরের জন্য জমি ভাড়া নেবো, জমি ভাড়া নেওয়া যায় যে জিয়ারাতুল আরদ। আমি যদি বলি আপনাকে যে আমি যতটা পারবো আপনাকে পয়সা দেবো, আপনি 5 বছরের জন্য আপনার জমিটা দিয়ে দেন, দেবেন? কখনো দেবেন না। তাহলে অন্যের বাড়ির ক্ষেত্রে যে বাড়ি ভাড়া নিচ্ছেন আপনি, সেই ক্ষেত্রে কী করে বলছেন যে তার একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া নেই? অবশ্যই বা নির্দিষ্ট পরিমাণ ভাড়া নেবে, কেন নেবে না? তো বাসার ভাড়া যে আপনার কাছে নিচ্ছে সেটা সে অবশ্যই তার ন্যায্য অধিকার, আপনার পোষালে সেই রেটে আপনি ভাড়া নেন, আর না হলে অন্য কোথাও খুঁজেন সস্তা সুবিধা আপনার যেমন লাগে। বাকি কথা হলো যে সুদি ব্যাংকের সাথে লেনদেন করা এটি হচ্ছে হারাম। সুদ এত বড় কাবিরা গুনহা, ধ্বংসাত্মক গুনহা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অভিশাপ রয়েছে সুদের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির ওপর। এবং সুদি কারবারের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ঘোষণা রয়েছে। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবি মিন আল্লাহ ওয়া রাসূলিহি ওয়াইন তুবতুম, আর যদি তোমরা সোজা হয়ে তওবা করো যে আমরা সুদ খাবো না আর সুদের ওপর কারো কাছ থেকে টাকা পয়সা নেবেও না, তাহলে ফালাকুম রউস আমওয়ালিকুম, আসল পুঁজি যেটা যাকে দিয়েছ ততটাই নাও। তা আপনি ব্যাংকে দিয়ে দেবেন আর সেখান থেকে ফিক্স মাসের মাস এত পার্সেন্ট করে আপনাকে দেবে, তাদের লাভ হলো লস হলো সেটা দেখার বিষয় না, এটা নিঃসন্দেহে সুদ কাবিরা গুনহা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই রকম লোক যারা সুদি কারবারের সাথে জড়িত, সুদি ব্যাংকের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। শুধু তাদের জীবনে কোনো দিন বরকত নেমে আসবে না, তাদের ধন সম্পদে কখনও বরকত নেমে আসবে না, তারা কোনো দিন কল্যাণ পাবে না, অশান্তি তাদের ছুটবে না। কিছু সময়ের জন্য যদি খুব সুখ শান্তি দেখে, দেখবেন যে আগামী প্রজন্ম সব অসাৎ হয়ে যাবে হারাম খাওয়ার জন্য এবং খুব অশান্তিতে জীবনযাপন করবে। এই ধন সম্পদ আল মালুল হারাম লায়াদুম, হারাম পয়সা কোনো দিন টিকে না। সুতরাং তওবা করুন এবং দিনের জ্ঞান হাসিল করুন, আর হক আর বাতিলকে একাকার করে দেবেন। ওয়ালা তালবেসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, হক আর বাতিলকে একাকার করে দিও না। বাসা ভাড়া আপনার কাছ থেকে নিচ্ছে, এটা হক ন্যায্য অধিকার নিচ্ছে, আর আপনি সুদি ব্যাংকে টাকা রেখে আপনি মাসের মাস আপনি নিচ্ছেন আর ওখান থেকে ভাড়া দেবেন, এটি হারাম কাজ করছেন। হ্যাঁ, ইসলামী ব্যাংক রয়েছে, যদি বাংলাদেশে থাকেন তো ইসলামী ব্যাংক রয়েছে, সেখানে ইসলামী ব্যাংকে রাখেন আর তারপরে তার লভ্যাংশ দেবে, তারা এই কথা বলবেন যে এত পার্সেন্টেজ দেব, লভ্যাংশ আমাদের যে লাভ হয় সেই লাভ থেকে আপনাকে একটা অংশ দেব। তো এইভাবে মোদারা বা পুঁজি দিয়ে কাউকে ব্যবসা করানো এবং লাভ লসে শরিক থাকার শর্তে এটা জায়েজ রয়েছে, সেইভাবে আপনি কাজ করেন। আল্লাহ যেন হালালে বরকত দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, কোনো ছেলে মেয়ে নির্জনে থাকলে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি শয়তান হয়, এই হাদিসটা ব্যাখ্যাটা যদি একটু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইখলুয়ান রাজুলুন বি ইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শয়তান, কোনো পুরুষ, বেগানা পুরুষ যদি কোনো বেগানা নারীর সাথে নির্জনতা অবলম্বন করে তাহলে তৃতীয় ব্যক্তি সেখানে শয়তান থাকে। জি, শয়তানের কাজ হচ্ছে কি? শয়তানের কাজ হচ্ছে পাপের জন্য পরিচিত করা। সুতরাং সেখানে পাপের জন্য প্ররোচিত করে সেই পুরুষকেও, যুবককেও এবং সেই মহিলাকেও, দুইজনের একজনে ফিতনায় পড়লেই তো যথেষ্ট ফিতনার জন্য, একজনের সম্মতি না থাকলেও সেখানে ধর্ষণ হইতে পারে অথবা সেখানে ফিতনা হইতে পারে। কে এমন আছে যে ইউসুফ আলাইহিসালামের মতো ঈমান রাখে যে সব কিছু সুযোগ পাওয়ার, সব রকমের সুযোগ পাওয়ার পরেও জেল কি এই মনের যে কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করার ওপর প্রাধান্য দেবে? রব্বি সিজন আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ আমার কাছে জেল ভালো এই পাপ থেকে, এ কথা বলার মতো লোক আছে কি?
আল্লাহ হেফাজত করেন, ভালো মানুষেরও পদস্খলন ঘটে যাবে, ভালো মানুষও ফেতনায় লিপ্ত হয়ে যাবে। তো যেখানে একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর সাথে নির্জন হবে, সেখানে শয়তান তখন এই ওয়াসওয়াসা দিতে থাকবে যে এখানে তো আর কেউ নেই। সুতরাং ধীরে ধীরে ধাপে ধাপে হঠাৎ করে হবে না, কিন্তু চলো একটু কথা বলে নিই, একটু গল্প করে নিই, চলো একটু রসিকতা করে নিই, কোনো একদিক থেকে হবে আস্তে আস্তে ধীরে ধীরে। অথবা সেখানে একজন ভালো হলে আর একজন খারাপ হবে, সেখানে বিভিন্ন রকমের ফেতনা হইতে পারে। মনে রাখবেন যে নারীদের মান ইজ্জত সম্ভ্রম রক্ষার জন্য মাহরামের শর্ত লাগানো হয়েছে। একজন পুরুষ সাবালক পুরুষ যদি কোনো নারীর সাথে থাকে, তাহলে কোনো পুরুষ তার দিকে একটা খারাপ নজর দেওয়ার সাহস করবে না, দূর দিয়ে পালাবে দেখবেন। কিন্তু পুরুষ যদি না থাকে তাহলে কত কী যে করে আজকাল তো বুঝতেই পারছেন, বুঝতেই পারছেন। সুতরাং এ বিষয় আর এর বেশি বুঝাবার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে কথা বলেছেন। সুতরাং শয়তান সেখানে এমনভাবে কাজ করে যে ভালো ভালো মানুষকে পথভ্রষ্ট করে দেয়। ওয়াজাইয়ান আল্লাহু শয়তান আমাল ও শয়তান এমন সাজিয়ে সাজিয়ে পেশ করবে, অসুবিধে নেই। আর এমনকি আলেমকেও, তোমার তো অনেক নেকি আছে, নেকির অভাব আছে, আরে একটু হইলো তো এমন কি হইলো, চলো কাবিরা গুনা করবেন, একটু সাগিরাই করো, আজকে সাগিরা, আচ্ছা কালকে তখন আর থামতে পারলো না, কাবিরাতে লিপ্ত হয়ে গেল, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির। সুতরাং এ হচ্ছে এ হাদিসের উদ্দেশ্য, যে যেখানেই বেগানা পুরুষ বেগানা নারীর সাথে নির্জনে হবে, সেখানে শয়তান নিজের কাজ করতে সুযোগ সুবিধা পেয়ে যাবে, আল্লাহ যেন হেফাজত করেন। আট নম্বর প্রশ্ন বলছেন যে ফজরের দুই রাকাত সুন্নত কি, ফজরের দুই রাকাত ফরজের পর পড়া যাবে? হ্যাঁ পড়া যাবে। এই ক্ষেত্রে সুনান আবু দাউদ একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক সাহাবিকে দেখলেন যে ফজরের পরে সে আরও দুই রাকাত পড়ছে, তখন বললেন যে কি সকালের ভোরের নামাজ কি চার রাকাত নাকি তুমি নামাজ পড়তেই আছো, সালাত পড়তেই আছো? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসলাম তখন জামাত শুরু হয়ে গেছিলো, আমি ফজরের সুন্নত পড়তে সময় পাইনি, ফাসাল্লাই তুহাল আন, এখন সেই দুই রাকাত পড়ছি। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কিছু বললেন না, তার মানে অনুমোদন দিলেন। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি বা অনুমোদন, তকরির যাকে বলা হয়, কৌল বাচনিক হাদিস, ফেল আমলগত কর্মগত হাদিস, আর তকরির মানে হচ্ছে অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও হাদিস। সুতরাং সেই সময় পড়া যেতে পারে। আবার একটি হাদিসে রয়েছে যে সূর্য ওঠার পরে পড়ার কথা, সুতরাং সেটাও করতে পারে, দুটোই জায়েজ রয়েছে, দুটোই জায়েজ রয়েছে। তবে সূর্য ওঠার পরে পড়লে সূর্য ওঠার 15 মিনিট পর পড়বেন, যাতে করে পুরোপুরি সূর্যটা উঠে যায়, ইশরাকের যে সময়টি দেওয়া আছে তার 15 মিনিট পর থেকে শুরু করে দুপুরে সূর্য মাথার উপর আসার 15 মিনিট আগ পর্যন্ত এই সময়টা যে কোনো সময় পড়ে নেবেন। কিন্তু অনেক লোকই ভুলে যান, যার ফলে ফরজের পরে সাথে সাথে পড়ে নেন ওই হাদিস উপর আমল করে, তাহলে সেটা ভালো, দুটোই জায়েজ রয়েছে, আল্লাহ তাআলা আলম। হানাফি মজহাব শুধু এর ব্যতিক্রম, তাদের কাছে ফজরের সালাতের পরে আর আসরের সালাত কোনো সালাতই জায়েজ নয়, সে কাজা সালাতও জায়েজ নয়, এই ফজরের সুন্নতও জায়েজ নয়, কারণগতও জায়েজ নয়, বিনা কারণে জায়েজ নয়। কিন্তু যে হাদিস তাই সে রয়েছে যে লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুব আশ-শামস ওয়া লা সালাতা বাদাল ফজরি হাত্তা তাতুলু আশ-শামস, আসর পরে কোনো সলাত নেই সূর্য ডুবা পর্যন্ত, আর ফজর পরে কোনো সলাত নেই সূর্য ওঠা পর্যন্ত। সে হাদিসের উদ্দেশ্য হচ্ছে বিনা কারণে নফল সলাত পড়া নেই, নফল সলাত পড়া চলবে না, কিন্তু কারণগত জাওয়াতুল আসবাব কারণগত সলাত পড়ার অনেক প্রমাণ রয়েছে, তার মধ্যে কোনো ফরজের কাজা অথবা সুন্নতের কাজা, যেমন এই ফজরের সুন্নাত, এইরকমই জানাজার সলাত, হ্যাঁ এইরকমই তাহিয়াতুল মসজিদ, কারণগত সলাত পড়লে কোনো অসুবিধা নেই। হঠাৎ করে আপনাকে এক্ষুনি ইস্তেখারা করতে হবে, জরুরি হয়ে গেছে, এক্ষুনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সুতরাং ইস্তেখারা করতে হবে, সুতরাং সেটাও কারণগত সালাত পড়া যেতে পারে। 9 নম্বর প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত বাড়িয়ে দেন, আমিন। আমি কখনো কখনো ফজরের সালাতের 15-20 মিনিট আগেই উঠে যাই, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে ফজরের দুই রাকাত সুন্নাত, উজুর দুই রাকাত সুন্নাত একই নিয়তে একসাথে আদায় করতে পারি বাড়িতে? হ্যাঁ পারেন, কোনো অসুবিধা নেই, একগুলিতে আপনি 2-3 স্বীকার করতে পারেন, ফজরের দুই রাকাত সুন্নাত পড়লেন আর উজুর নিয়তে তাহিয়াতুল উজুও পড়লেন,
এমনকি মসজিদে গিয়ে পড়লে তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করলেন, তো এক গুলিতে তিন শিকারও করতে পারেন। আর বাড়িতে পড়লে আপনি তাহিয়াতুল উযুরও নিয়ত করলেন আর ফজরের দুই রাকাত সুন্নাতেরও নিয়ত করলেন, কোনো অসুবিধা নেই। আর ফরজ মসজিদে আদায় করব, ঠিক আছে, মসজিদে গিয়ে যদি দেখেন যে এখনও ফরজের জামাত শুরু হয়নি, তো আরও দুই রাকাত সেখানে ফজরের সুন্নত বা তাহিয়াতুল মসজিদ পড়ে নিতে পারে। যদি ফজরের সুন্নত ধরেন বাসা থেকে পড়ে চলে গেছেন, তাহলে সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন। কিন্তু মসজিদে গিয়ে যদি পড়েন, একটি মাসলা এখানে জেনে না, মসজিদে গিয়ে যদি পড়েন তাহলে শুধুমাত্র দুই রাকাত পড়বেন ফজরের আজান এবং একামতের মাঝখানে, এর বেশি পড়ার কোনো প্রমাণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে নেই। সুতরাং কেউ যদি ফজরে গিয়ে দুই রাকাত আমি এখন তাহিয়াতুল মসজিদ পড়লাম আর তারপরে দুই রাকাত ফজরের সুন্নাত পড়বো দুই দুই চার, তো এটি সুন্নতের খেলাফ কাজ হবে, এমনটা করা ঠিক নয়। আরেকটি বিষয়, আমি নিয়মিত এশার সালাত জামাতে পড়ি, বাকি দুই রাকাত সুন্নাত আর এক রাকাত বেতর কীভাবে বাড়িতে আদায় করব? যেইভাবে সুন্নত আদায় করে দুই রাকাত সুন্নাত পড়বেন বাড়িতে এসে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এশার সুন্নতগুলি বাড়িতে এসে পড়েছেন, হাদিস শরীফ বাইতেহি, আর তারপরে এক রাকাত আলাদা করে বেতর পড়বেন। শুধু এক রাকাত বেতরই যথেষ্ট, অর্থাৎ এশার সালাত যদি চার রাকাত ফরজ, দুই রাকাত সুন্নাতে রাতে বা এক রাকাত বেতর সাত রাকাত পড়েন, সেটাই যথেষ্ট। হানাবেলারা কেউ কেউ বলেছেন যে সাফা আগে সাফা পড়বে তারপরে ভিতর পড়বে, অর্থাৎ দুই রাকাত পড়ে সালাম ফিরবে তারপরে এক রাকাত পড়বে, তাহলে নয় রাকাত, এটাও কোনো আবশ্যক নয়, এটাও কোনো আবশ্যক নয়। কেউ যদি পড়ে তো ভালো, আর না হলে শুধু এক রাকাতেরও বহু হাদিস রয়েছে শুধু এক রাকাত বেতর পড়া যথেষ্ট ইনশাআল্লাহ। দশ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রাস্তায় চলার পথে যদি কোনো মানুষকে কটু কথা বা গালি দেওয়া হয় তাহলে তার জন্য তওবা কিভাবে করব? আপনার প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যে হঠাৎ করে রাস্তায় চলতে গিয়ে কারো ওপর মনক্ষুণ্ণ হয়ে অনেক সময় গাড়ি চালায় ভুলভাল, যার ফলে অনেক সময় অনিচ্ছাকৃত গাল বেরিয়ে যায়, বা যাদের ভাষা খারাপ তাদের তো বলতেই হবে না, তো গাল বেরিয়ে গেল আর তারপরে ও তো চলে গেল, ওকে তার পাচ্ছি না যে ওর কাছে ক্ষমা চাইব, বান্দার হক তাকে গাল দিয়েছি, তো কীভাবে তওবা করব? এইরকম ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করব। ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, নিশ্চয়ই নেকিগুলি গুনাহগুলিকে মুছে দেয়, বেশি বেশি নেকি করলে গুনাহ সাফ হয়ে যায়। বান্দার হক যে রয়েছে, বান্দার হক সেখানে যেহেতু তার কাছে ক্ষমা নেওয়া সম্ভব নয়, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, এটি হচ্ছে তার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন এবং তার বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তিকে যে গাল খেয়েছে আপনার কাছে তাকে উত্তম বিনিময় দিয়ে দেবেন এবং তাকে আল্লাহ রাব্বুল সন্তুষ্ট করে দেবেন আপনার পক্ষ থেকে ইনশাআল্লাহ। এগারো নম্বর প্রশ্ন, শেখ একটি বিষয় জানার ছিল, বিষয়টি ভুল বুঝাবুঝিতে স্ত্রীগণের মাঝে আচরণগত প্রভাব দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে বর্ণিত যে রাসূলুল্লাহ ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, বস্তুত তোমাদের মধ্যে আমি আমার পরিবারের জন্য তোমাদের তুলনায় উত্তম, সুনানে তিরমিজি 1977 নম্বর হাদিস। অনেকে তো এইভাবে বলছে যে স্ত্রীর সার্টিফিকেট লাগবে নাকি স্বামীর জান্নাতে যেতে, এটি বাড়াবাড়ি কথা, স্ত্রীর সার্টিফিকেট লাগবে স্বামীর জান্নাতে যেতে, এই হাদিসে জান্নাতে যাওয়ার কথাও তো বলা হয়নি আর এখানে সার্টিফিকেটের কথা বলা হয়নি, যদিও ওয়াজ করতে গিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা এই ধরনের কথা একটু বলে দিয়ে থাকেন যে স্ত্রীর সার্টিফিকেট এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু জান্নাতে যাওয়ার কথা নেই। খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি, রাসূল বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ভালো মানুষ সে যে নিজ পরিবারের কাছে ভালো, ওয়া আনা খাইরুকুম লি আহলি, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ। তারপরে বলছেন যে ভাই, ওই হাদিসে পরিবারের কাছে উত্তম বলতে কি পরিবারের প্রতি উত্তম আচরণকারী বুঝিয়েছে নাকি পরিবারের মূল্যায়ন উত্তম মানুষ বুঝিয়েছে? পরিবারের সাথে ভালো আচরণ বোঝানো হয়েছে, আর এখানে এই জন্য এইভাবে বলা হয়েছে রাসূলুল্লাহ হাদিসে যে স্বামী স্ত্রী জীবনটা সবচেয়ে ঘনিষ্ঠ জীবন, স্বামী স্ত্রী যেই সময়টা কাটায় সেই সময়টা অন্য কারোর সাথে ওইভাবে কাটানো হয় না। স্বামী স্ত্রী সম্পর্কে, স্ত্রী স্বামী সম্পর্কে যতটা ওয়াকিফাল হতে পারে জানতে পারে, অন্যরা কেউ জানতে পারে না। অন্যদের ক্ষেত্রে লৌকিকতা থাকে সাধারণত, ধরেন অফিসে যে কলিগরা রয়েছে অথবা কর্মক্ষেত্রে যে সব সাথী সঙ্গী বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে সীমিত একটা সময় থাকছেন, এবং সেই সময়টাই
অত খোলাখুলিও থাকছেন না, যতটা কাজের জন্য প্রয়োজন ততটা তাদের সাথে মিশছেন, এবং সেখানে অনেক সময় নিজের কেরিয়ারকে ভালো করে দেখার জন্য, নিজের সুনাম খ্যাতি লাভের জন্য ওখানে অনেক সময় লৌকিকতা করে নিজের উত্তম চরিত্র দেখাচ্ছেন। অথচ চরিত্র হয়তো নোংরা চরিত্রের মানুষ, কিন্তু মানুষের কাছে ভালো। যেমন অমুসলিমদের আজকাল অবস্থাটা, অমুসলিমরা দুনিয়ার মানুষের কাছে ভালো চরিত্র দেখে এমন আকৃষ্ট করেছে যে এক শ্রেণীর মূর্খ মুসলিমরা অনেকে মন্তব্য করে যে ইসলামের চরিত্রগুলি অমুসলিমরা নিয়ে নিয়েছে। এর চেয়েতে বেশি বলে দেয় এক শ্রেণীর মূর্খরা যে মুসলিমদের চাইতে অমুসলিমরা ভালো, আউযুবিল্লাহ। তাদের খারাপ হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে তারা শিরক কুফরিতে ডুবে আছে, তারা আল্লাহর দিনকে অস্বীকার করেছে, তারা শেষ রাসুল মুহাম্মদ রাহমতুল্লিল আলমিনকে অস্বীকার করেছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, জি তারা কুফরিতে শিরকে লিপ্ত। তারা আল্লাহর মনোনীত দিনকে পছন্দ করতে পারে, যেই দিনকে আল্লাহ পছন্দ করে ওয়ারদাইতু লাকুমুল ইসলাম আদিনা, সেই দিনকে তারা আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর মখলুক, আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করার পরেও সেই দিনকে পছন্দ করতে পারেনি। পক্ষান্তরে একজন মুসলিম যতই পাপই হোক না কেন, সে আল্লাহর দিনকে পছন্দ করেছে, সে আল্লাহর দিনকে চয়েস করেছে, সে আল্লাহর দিনকে ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসে, সে রাসূলুল্লাহকে ভালোবাসে, সেটা তুলনাই চলে না। বাহ্যিক কিছু আচার আচরণ দুনিয়ার দেখে, আর সেটা দুনিয়ার স্বার্থে তারা করে থাকে, দুনিয়ার স্বার্থে, কারণ দুনিয়া তারা যথেষ্ট বুঝে যে উত্তম চরিত্র দিয়ে দুনিয়া হাসিল করা যাবে, মানুষের মন জয় করা যাবে, সুতরাং এই সাবজেক্টটা তারা ভালো বুঝেছে। দুঃখের বিষয় যে অনেক মুসলিমরা এই সাবজেক্টটা বুঝেনি, যার ফলেই মুসলিমরা দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত এবং আখেরাতের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত। কারণ চরিত্র দিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ, যে উত্তম চরিত্র আমাদেরকে নিজের করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আর এই ক্ষেত্রে আমাদের রোল মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের নয়। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কোন একজন ব্যক্তি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির সামনে এসে বলেছিল যে শেখ, আমরা দেখছি যে তবলিগ জামাতের লোকদের কাছে চরিত্র শেখা যেতে পারে, হ্যাঁ তাদের চরিত্রটা ভালো। তখন আলবানী রহমতুল্লাহ আলী কি উত্তর দিয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, তবলিগ জামাতের লোকেরা খুব ভালো চরিত্রের মানুষ, তাদের কাছ থেকে চরিত্র তুমি শিখতে চাইছো, এত প্রভাবিত, তো তাদের চরিত্র একদিকে রাখো, এক পাল্লায় রাখো, আর একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র রাখো, কার চরিত্র বেশি ভালো বলো তো দেখি। তখন বলি শেখ, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবচেয়ে ভালো। তখন তিনি বললেন, তো আল্লাহ তো তাই বলছেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের আদর্শ হিসাবে সার্বিক জীবনে গ্রহণ করো। লাকাদ কানা লাকু ফী রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তুমি সবচেয়ে বেশি মহান চরিত্র অধিকারী। তো আমরা কাফেরদের কাছ থেকে কেন চরিত্র শিখবো? আমরা কোরআন এবং হাদিস থেকে চরিত্র শিখবো। আমরা অন্য কোনো মানুষের কাছ থেকে কেন চরিত্র শিখবো? আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত কোরআন, যে তিনি লাকাদ কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল আল কোরআনের বাস্তবে, তার কাছ থেকে চরিত্র শিখবো। যেই চরিত্রে আকিদাও ছিল, যেই চরিত্রে সুন্দর ইবাদতবন্দেগী ছিল, যেই চরিত্রে মানুষের সাথে সুন্দর ভালো আদান প্রদানও ছিল। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে খাঁটি মুসলিম এবং উত্তম চরিত্রের অধিকারী হিসাবে কবুল করেন। তো যেই কথাটি এখানে আপনার উত্তরে বলবো তা হচ্ছে যে স্বামী স্ত্রীতে যেই সময়টা কাটায় এবং যেভাবে ফ্রি হয়ে একজন আরেকজনের সাথে সময়টা কাটায় এবং এত কাছাকাছি ঘনিষ্ঠ সম্পর্ক যে স্বামীর কোনো কিছু স্ত্রীর সামনে লুকায়িত থাকে না আর স্ত্রীর কোনো ত্রুটি স্বামীর সামনে লুকায়িত থাকে না সাধারণত, ইল্লা মাশা আল্লাহ, কিছু তো আছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যার ফলে এখানে যদি আপনি স্ত্রীর সাথে ভালো আচরণ করতে পারেন আর স্ত্রী যদি স্বামীর সাথে ভালো আচরণ করতে পারে, তাহলে সত্যিকার ভালো মানুষ। কারণ অধিকাংশ মানুষ গিরগিটের মতো রং বদলায়, বাইরে গেলে তার রং আলাদা, কালার আলাদা, বাড়িতে আসলে তার রং চেহারা আলাদা হয়ে যায়। এতে থেকে মুক্ত হইতে হবে, গিরগিট চরিত্রের মানুষ হবেন না। আপনার চরিত্র ঘরে বাইরে নির্জনে জনগণের সামনে সব জায়গায় একরকম হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আরেকটা দিক এখানে রয়েছে, স্ত্রীর কাছে যে ভালো সে সত্যিকার অর্থে ভালো, এই জন্য আরও বলা হয়েছে যে স্ত্রী স্বামীর তুলনায় দুর্বল, কমজোর, নারী জাতি কমজোর, এবং আপনার অধীনে আল্লাহ তাকে রেখেছেন,
সে আপনার সামনে দুর্বল। সুতরাং দুর্বলের সাথে যেই ব্যক্তি সবল হওয়া সত্ত্বেও, নেতৃত্ব পাওয়া সত্ত্বেও, ক্ষমতা পাওয়া সত্ত্বেও, সেই ব্যক্তি যদি ভালো আচরণ করে এবং স্ত্রী যদি তাকে বলে যে আমার স্বামী সবচেয়ে ভালো মানুষ, তাহলে জানতে হবে যে এই লোকটি অবশ্যই ভালো মানুষ, কারণ কমজোরের সাথে সে ভালো আচরণ করেছে। আরে যারা যাদের শক্তিশালী তাদের সাথে ভয়ে ভালো আচরণ করে মানুষ। একজন খারাপ মানুষ আরেকজন খারাপ মানুষের সাথে যে তার চাইতে খারাপ, তার রিয়াকশন অথবা তার প্রতিক্রিয়ার ভয় আছে, তার সামনে এমনি ভালো হয়ে যায়। খারাপ মানুষের সামনে খারাপ মানুষও ভালো হয়ে যায়, কারণ না হলে পরিণাম খারাপ হবে। তো আপনি দুর্বল মানুষের সামনে, আপনার স্ত্রীর সামনে যখন খুব ভালো মানুষ, তার মানে স্ত্রীর উপরে যদি কেউ জুলুম অত্যাচারও করে, বাড়াবাড়ি করে, তাও বেচারা স্ত্রী কমজোর, কিছুই করতে পারছে না, তার কাছে এসে গেছি, থাকতেই হবে, আর যাবো কোথায়, আমার তো কোনো আশ্রয়স্থল নেই, ছেলে মেয়ে আছে, তাদেরকে ছেড়ে যাবো কোথায়। সুতরাং অনেকেই যারা জাহেল মূর্খ বেআমল, যারা পরকালের ভয় অন্তরে রাখে না, তারা স্ত্রীর উপর জুলুম অত্যাচার করে থাকে। এতে থেকেও সতর্ক সাবধান করা হয়েছে যে নারীরা কমজোর, সুতরাং তাদের সাথে ভালো আচরণ করে তাদের মন জয়ী করে, কিন্তু সেই নারীরাও আদর্শ নারী হইতে হবে। কেন বেহায়া বেপর্দার নারী, পরকেয়ার রোগে, পরকে প্রেমের রোগে লিপ্ত নারী, বদচরিত্র নারী, ভাষা খারাপ সেই নারী, আর তার কাছে সার্টিফিকেট নিতে হবে, তার কাছে সুনাম নিতে হবে, না না না। তাহলে এখানে ভালো স্ত্রীদের কথা বলা হয়েছে যে যারা সত্যিকার ভালো নারী, তাদের কাছে যদি স্বামী ভালো হইতে পারে, তাহলে এটা প্রমাণ করে যে সত্যি সেই লোকটি ভালো মানুষ। 12 নম্বর প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছেন যে শেখ আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির আদাবুজ জেফাব বাসর রাতের আদর্শ বইয়ের এই পৃষ্ঠা 39 নারীদের উপর স্বর্ণের আংটি ও এ জাতীয় অলঙ্কার ব্যবহার হারাম প্রসঙ্গে, অর্থাৎ জাহাব মহাল্লাক, গোলাকার, যেটাকে তাঁর ভাষায় বলা হয়েছে আর জাহাবুল মহাল্লাক, গোলাকার, যেগুলি গোলাকার, সে আংটি হোক আর চুড়ি হোক আর বালা হোক আর মালা হোক, এগুলি সম্পর্কে আলবানী রহমাহুল্লাহ সম্পর্কে বলছেন। আল্লামা আলবানী রহমান বলছেন যে সমস্ত হাদিস নারী পুরুষের উল্লেখ না করে বরং স্বতন্ত্রভাবে স্বর্ণ অলঙ্কার হারাম বিধান বর্ণনা করা হয়েছে, নারীগণ অবশ্যই তাতে অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে তিনি বেশ কিছু হাদিস পেশ করেছেন, যে হাদিসগুলি দুই একটা এখানে রেফারেন্স দিয়েছেন এভাবে। এছাড়া অনেক হাদিস ও মতবাদ দিয়েছেন নারী ও পুরুষ উভয়ের স্বর্ণ হারাম ব্যাপারে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই সম্পর্কে এই বিষয়টি যে বলেছেন, তারপরে আপনার প্রশ্নটা পড়েনি, কিন্তু আমার প্রশ্ন, আমরা জানি স্বর্ণ শুধু পুরুষের ক্ষেত্রে হারাম, তাহলে আমাদের জানা কি ভুল? জি হ্যাঁ, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইয়ের এই বিষয়ে পদস্খলন হয়েছে, তিনি ভুল করেছেন এবং তিনি এমন ফতোয়া দিয়েছেন যে ফতোয়াটি সাজ ফতোয়া, বিরল ফতোয়া, যে মহিলাদের জন্য জাহাবে মহাল্লাক অর্থাৎ গোলাকার স্বর্ণ অলঙ্কার ব্যবহার করা জায়েজ নয়। এই মর্মে যে হাদিসগুলি নিয়ে এসেছেন, আমি যে কথাটি বললাম আমার পক্ষ থেকে ছোট মুখে বড় কথা নয়, বরং একবার হুবহু আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির কথা নকল করলাম। তিনি বলছেন যে আলবানী রহমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছেন যে জাহাবে মহাল্লাক নারীদের জন্য হারাম গোলাকার স্বর্ণ অলঙ্কার, সেটা হাজা গালাতুম মিনহু রহমাহুল্লাহ, এটি তার গলত হয়েছে, এটি ভুল হয়েছে, এবং তার এই ক্ষেত্রে কোনো সালাফ নেই, বড় কোনো ইমাম কিছু বলেছেন না, এরকম কিছু না। এই মর্মে যে হাদিসগুলি তিনি পেশ করেছেন সেগুলি অধিকাংশ জয়ীফ, অধিকাংশ জয়ীফ, আর না হইলে মনসুখ, কোন হাদিস দ্বারা মনসুখ, যে হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজানি হারামুন লি যুকুরি উম্মতি হিল্লু লি নাসিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে রেশম আর এক হাতে স্বর্ণ নিলেন আর বললেন যে এই দুটো হচ্ছে আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হেল্লুল্লি এনাসহিম, আর নারীদের জন্য হালাল, নারীদের জন্য হালাল। এই হাদিস হচ্ছে নাসিখ, আর ওই হাদিসগুলির মধ্যে যেগুলি সনদের দিক থেকে সহি সেগুলি হচ্ছে জয়ীফ। সুতরাং আল্লামা আলবানী রহমতুল্লাহ এই ফতোয়ায় বিভ্রান্ত হবেন না। অধিকাংশ আলেমদের সাজ ফতোয়া রয়েছে দুটো একটা করে, সাজ মানে একবারে উম্মত বিরোধী ফতোয়া, জি হ্যাঁ, সেই ফতোয়াগুলি গুমরা করবে।
যিনি ফতোয়া দিয়েছেন ওনার ইজতেহাদের জন্য আল্লাহ হয়তো ওনাকে মাফ করে দেবেন, ইজতেহাদের যোগ্যতা যদি থেকে থাকার ইজতেহাদ করে থাকেন তো আল্লাহ ওনাকে মাফ করবেন, কিন্তু আমরা যদি তার অন্ধ অনুকরণ করি, অন্ধভক্তি দেখাই, তাহলে আমরা গুমরা হয়ে যাব। অন্যরা যদি সাজ ফতোয়ার অনুকরণ করে, অথচ সেই ফতোয়া ইমাম আবু হানিফাও দেননি, শাফেও দেননি, মালিকও দেননি, আহমদ দেননি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহও দেননি, এই বড় বড় যারা স্কলার সাহাবায়ে কেরাম তাবেইনদের মাঝে কোনো ইখতিলাফ এই বিষয় ছিল না, এমন যদি কেউ বিরল ফতোয়া দেয় সাজ ফতোয়া, সেই ফতোয়ার অনুকরণ করা জায়েজ নয়, বরং গুমরাহি। এটি ভালো করে শুনে রাখেন। এখানে একটি মজার ঘটনা বলি, আমি যখন 1999 দাম্মাম আসলাম আমার ইসলামিক সেন্টারে, তখন আমাদের ইসলামিক সেন্টারে একজন সদস্য ছিলেন সৌদি আল হাসা বাড়ি, তো উনি আলবানি রাহমহল্লার এই মাসলায় অন্ধভক্ত ছিলেন, মোকাল্লেদ ছিলেন। তিনি জাহাবে মোহাল্লা গোলাকার স্বর্ণকে হারাম বলতেন, কয়েকটা বিয়ে করেছেন, বিয়ে করার পরে স্ত্রীকে বলে যে তুমি মালা পরতে পারবে না, তুমি বালা পরতে পারবে না, তুমি চুড়ি পরতে পারবে না, আর আরও মহিলা তো মাশাআল্লাহ পয়সাও আছে, আল্লাহ নিয়ামতও দিয়েছেন, আর অনেক বেশি তারা স্বর্ণ ব্যবহার করে, এটা কোনো মতে মেনে নিতে পারেনি, কয়েকজন তার বিবি তালাক নিয়ে নিয়ে চলে গেছে। তো এমন কাজ করবেন না যেই কাজে আপনাদের বিবিরা এরকম তালাক নিয়ে নিয়ে চলে যায়। জি হ্যাঁ, সুতরাং আলবানি রহমাহুল্লার মোকাল্লেদ হবেন না। যদি তকলিদ জায়েজ হইতো তো আবু হানিফা শাফি মালিক আহমদের প্রথম জায়েজ হতো, তার আগে আবু বকর উমার ওসমান আলী তাদের তকলিদ শুরু হইতো, সেখান থেকে শুরু হইতো তকলিদ ইসলাম, অন্ধ তকলিদ, অন্ধ অনুসরণ, তকলিদে শাকসি, একজনের অন্ধ অনুকরণ ইসলামে জায়েজ নয়, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, যার কথা হচ্ছে দলিল, যার কাজ হচ্ছে দলিল, যার সন্না হচ্ছে আল্লাহর আনুগত্য করা। মাইয়তি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো সে আল্লাহকে মানলো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 13 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই যে আমি একজন বেনামাজি ব্যক্তিকে চিনি, তাকে কি সালাম দিতে পারবো? আমার জন্য দোয়া করবেন, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনার ভালো করুন। বেনামাজিকে সালাম দিতে পারবেন কি না, বেনামাজি আপনার কাছে মুসলিম কি না, আপনি কোন ওলামায়ে কেরামদের অনুসরণ করেন, বেনামাজি মুসলিম থাকে ফাসেক, যদি ফাসেক মনে করেন, ইমাম আবু হানিফা শাফি মালিক এই তিনজনের কাছে বেনামাজি ফাসেক কিন্তু বড় কাফের নয়, তাহলে ফাসেককে সালাম দেওয়া যাবে, ফাসেককে সালাম দেওয়া যাবে। কিন্তু ইমাম আহমদ রাহমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম, তারপরে সৌদি আরব সমস্ত ওলামায়ে কেরাম, ইমাম কেরাম ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারা বলছে বেনামাজি বড় কাফের। সুতরাং আপনি যদি এই তাহকি গবেষণায় বিশ্বাসী হন, যেমন আমরা এই গবেষণায় বিশ্বাসী, আইডি সাহাবায়ে কেরামদের ইজমা যে বেনামাজি মুসলিম থাকে না, যে একেবারে সলাৎ পড়ে না, 5 অক্ত সলাৎ পড়ে না, সে কাফের, তো কাফের হয়ে গেলে কাফেরকে সালাম দেওয়া জায়েজ নয়। এটি হচ্ছে আসল আর এটি হচ্ছে শক্তিশালী, কিন্তু ব্যতিক্রম কখনো কখনো আছে, সেটা হচ্ছে আপনার যদি প্রতিবেশী হয়, রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে, সালাম না দেন তো আরও শত্রুতা বেড়ে যাবে, শত্রুতা বাড়লে আপনার ক্ষতি করবে, আপনার পরিবারের ক্ষতি করবে, বরং আপনি একজন ধার্মিক দাড়িওয়ালা দিনদার মানুষ, আপনার কারণে সমস্ত দিনদার লোকদের সে বিদ্বেষী হয়ে যাবে, সে আরও বেশি শয়তানের শিকার হয়ে যাবে, শয়তান তাকে আরও শিকার করে নেবে, এটা বাস্তব সত্য। এইরকমই যদি সে আপনার বস হয়, অনেকে কর্মক্ষেত্রে কাজ করছেন, আপনার বস বেনামাজি, যদি আপনি তাকে সালাম না দেন তো আপনার দানাই উঠিয়ে দেবে, সেখান থেকে রুজি উঠিয়ে দেবে, এটা আরব দেশে পরীক্ষিত। তো যার ফলে এইরকম যদিও বড় বড় কুফরিতে লিপ্ত রয়েছে, তারপরেও তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেবেন, অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেবেন। এবং আমি তাদেরকে সালাম প্রয়োজন দিই প্রতিবেশী হইলে, আর এরকম যদি হয় যে এমন ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি যার সাথে রাত দিন দেখা সাক্ষাৎ, সালাম না দিলে তো একটা খারাপ দেখায় খুবই, সালাম দেন আর নিয়ত করেন হেদায়েতের, এটা আমি নিজের থেকে বুঝছি, আল্লাহ তুমি একে হেদায়ত, এর শান্তি হচ্ছে হেদায়ত, আল্লাহ তুমি একে হেদায়ত করো, আর হেদায়ত না হলে এই শান্তিতে তার আখেরাতে শান্তি কোনো দিন হবে না। তার জন্য হাজার হাজার সালাম যদি বলি আমি, আসসালামু আলাইকুম আলফ মাররা, মিয়াত আলফ মাররা, লক্ষ লক্ষ বার যদি সালাম বলি, আর যদি বেনামাজি হয়ে কুফুরের অবস্থায় মারা যায়, তাহলে কখনও তার শান্তি হবে না, তার আত্মার শান্তি হবে না। সুতরাং সমস্ত মুসলিমদেরকে বলবো যে নামাজি হন, বেনামাজি কখনও শান্তি পাবে না, বেনামাজি জান্নাত পাবে এর কোনো দলিল নাই, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেন বোঝার তৌফিক, বেনামাজি মুসলিম এ কথার দলিল নেই, বরং সাহাবায়ে কেরাম এজমাজি বেনামাজি মুসলিম থাকে না, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।
কিন্তু তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তাদের হেদায়েতের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমাকে শান্তি দান করুক তোমার হেদায়েতের মাধ্যমে সালাম দেবেন। 14 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন, কোন মাজার শরীফ রাস্তার পাশে আছে? প্রথম কথা, মাজার শরীফ বলবেন না। কেমন করে জানলেন সেই মাজার শরীফ সেখানে যে শুয়ে আছে সেই ব্যক্তি সম্মানিত? হ্যাঁ, কবর শরীফ আপনার বাপের চেয়ে বেশি মর্যাদা পাওয়ার অধিকারী। আপনার বাপের কবরকে কবর শরীফ কেন বলেন না? তো মাজার শরীফ বলাও বিদাত। আমি হেঁটে যাওয়ার সময় এইভাবে বললে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, অর্থাৎ আপনার উপর সালাম হোক ইয়া আল্লাহর ওলি। আপনি কেমন করে জানলেন যে এই মাজারে যে লোকটি শায়িত আছে, দাফন আছে, সে আল্লাহর ওলি? আপনি কি গায়েব জেনে নিয়েছেন? হতে পারে সে শয়তানের ওলি, রাগ করবেন না। হতে পারে যে শিরক বিদাতে লিপ্ত ছিল, সে ওয়াহদাতুল ওজুদ আর হলুলের কুফরি আকিদাতে লিপ্ত ছিল, সে ফানার কুফরি আকিদাতে লিপ্ত ছিল, তাসাওয়ারি শাইখের বিদাতে আকিদা গুমরাহিতে লিপ্ত ছিল, সুফি ইজমেনে যতগুলি কুফরি আর বিদাতে আকিদা রয়েছে এগুলির একসাথে লিপ্ত থাকলে তো গেল, সব গেল। আর সুফিরা বিভ্রান্ত, এতে কোনো সন্দেহ নেই। যার আর সুফি না হলে তো মাজারই হয়নি, সুফিদেরই মাজার হয়েছে। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। সুতরাং আপনি কাউকে ওলির সার্টিফিকেট দিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিউল্লাহ বলবেন না। কবর আছে, মুসলিমের কবর, সেটা পাকা কবর হোক আর কাঁচা কবর হোক, পাকা কবর হারাম, কিন্তু পাকা কবর হোক আর কাঁচা কবর হোক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এভাবে যে দোয়া হাদিসে রয়েছে একাধিক দোয়া, সেই দোয়াগুলি পড়বেন, এই দোয়াগুলি সহি। আর যে দোয়াটি আমাদের দেশে প্রচলিত দোয়া রয়েছে কবরে সালাম পড়া বা কবরস্থানে সালাম পড়া সম্পর্কে, তিরমিজির হাদিস, সেই হাদিসটি জয়ীফ। আসসালামু আলাইকুম আহল আল কবর ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া নাহনু সালাফুন ওয়া আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আসার। এইভাবে যে হাদিসটি রয়েছে এটি জয়ীফ, এটি জয়ীফ। সুতরাং আগে যে সহি দোয়াটি বললাম, আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া বলবেন। 15 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, বিয়ে হওয়ার কোনো আমল দোয়া আছে কি? আমল টামল এগুলো আমল কথা, এটা বেদাতি কথা বলবেন না, তবে দোয়া করবেন আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নিজের ভাষায় দোয়া করে ছাড়া সূরা ফুরকানের শেষ রুকুতে রহমানের বান্দাদের যেসব দোয়া শেখানো হয়েছে, আল্লাহ শিখেছে, তার একটি দোয়া হচ্ছে এটি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এছাড়া নিজের ভাষায় দোয়া করবেন, নিজের আমল ভালো করবেন, গুনাহমুক্ত হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্জনে কান্নাকাটি করে দোয়া করবেন এবং সাদকা খায়রাত করবেন, বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে অন্তর থেকে চাইলে ইনশাআল্লাহ তাআলা সেই দোয়া আল্লাহ শুনবেন। আল্লাহ রাব্বুল যেন ভালো ব্যবস্থা করেন এবং আল্লাহ যেন সহজ করে দেন। 16 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি যে পরিবারে আছি তারা সবাই শিরকে লিপ্ত, আল্লাহ হেদায়ত করুন। তারা বিভিন্ন অনুষ্ঠান করে বেদাত করে, চেষ্টা করি শিরক বেদাত থেকে বেঁচে থাকতে। আমার নানা মারা যাওয়ার পর ওনার কুলখানি ফাতিহাতে অংশগ্রহণ করতে হয়েছে, এখন আমার করণীয় কি? জাযাকাল্লাহ খাইরান। করণীয় হচ্ছে তওবা করেন। কুলখানি আর ফাতিহা করা এসব বেদাতি অনুষ্ঠানে অংশ নিয়েছেন, গুনাহার কাজ করেছেন। বেদাতের অনুষ্ঠানে অংশ নেওয়া গান বাজনার অনুষ্ঠানের চাইতেও গুনাহার কাজ, কারণ গান বাজনার অনুষ্ঠানে যারা যায় তারা সবাই জানে যে মুসলিম যদি হয় তো জানে যে গুনাহার কাজ, গুনাহার কাজ। কিন্তু এ কুলখানি ফাতিহা খানির কাজে যায় ওহম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসানুন আনুসুন। আল্লাহ যেমন সূরা কাহফে বলেছেন যে বেদাতিদের ধারণা যে খুব ভালো কাজ করে যাচ্ছে, যারা শিরক বেদাত করে তারা মনে করে যে ওর চাইতে ভালো কাজ কে করলো, সবচেয়ে ভালো কাজ করেছে। আর এরা আমল করে এসব বেদাত করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। খেটেছে, মেহনত করেছে, আর শেষ পরিণাম আমেলাতুন নাসে বা তাসলা নারান হামে, জাহান্নামে যেতে হবে। তো বেশি বেশি তওবা করুন। আর তওবার একটা দিক হচ্ছে যে আপনি এই গুনাহ বন্ধ করুন, আগামীতে আর এরকম বেদাতি অনুষ্ঠানে যাবেন না। 17 নম্বর প্রশ্ন করেছেন, প্রিয় শেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি প্রথমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার কাছে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে দেখা যায় প্রায় সব জায়গাতে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা হয়। আমার প্রশ্ন, শুধুমাত্র ফরজ সালাতের পরেই কি হাত তুলে মোনাজাত করা বিদাত, নাকি সব ক্ষেত্রে এটা বিদাত? হাত তুলে যদি শুধু করতো একা একা তাহলে বিদাত হতো না, কিন্তু সম্মিলিত একসাথে সবাই মিলে হাত তুলবে আর এমাম দোয়া করবে নিজের খেয়াল খুশি, কারণ ও তো জানে না যে কার কী প্রয়োজন,
আর মুক্তাদিরা সবাই আমিন আমিন বলবে বা উপস্থিতি যারা আছে তারা আমিন আমিন বলবে, এটি হচ্ছে বিদআত। এই প্রচলিত সম্মিলিত মোনাজাত, প্রচলিত সম্মিলিত মোনাজাত সেটা সালাতের পরে হইলেও বিদআত, আর তার সাথে যদি মাহফিলের পরে হয় তবুও বিদআত, আর এই ইজতেমা যে তবলিগি ভাইদের বিশ্ব ইজতেমার পরে হয় তবুও বিদআত, যে কোনো জায়গায় হোক না কেন বিদআত। তবে এর জন্য ইস্তিসকা বৃষ্টি চাওয়ার জন্য যদি দোয়া করা হয় তাহলে সেখানে হাত তুলতে পারেন, এই মর্মে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল রয়েছে। সুতরাং এছাড়া যে কোনো সময় সম্মিলিত মোনাজাত বিদআত, আর হাত তুলে দোয়া করা প্রমাণ রয়েছে। দোয়ার একটি আদব হচ্ছে যে আপনি দোয়া হাত তুলে করতে পারেন, তো যখন আপনার প্রয়োজন হবে আপনি আপনার প্রয়োজন আল্লাহর সামনে হাত তুলে পেশ করবেন, কোনো অসুবিধা নেই। সেটা কখনো মাঝে মধ্যে ফরজের পরও যদি করেন কোনো আপত্তিকর নয়, একা একা সুন্নতের পরেন করেন কোনো অসুবিধা নেই। যদিও সালাতের ভিতরে সেজদাতে এবং আত্মাহাত দরুদের পরে দোয়া করাটা বেশি ভালো, সালাতের ভিতরে সত্যিকার অর্থে আল্লাহর সাথে চুপিসারে কথা বলে মোনাজাত করে, কিন্তু এই মোনাজাত আমাদের দেশের মানুষরা বুঝে না, কারণ সঠিক ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 18 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রফায়দান না করলে কি নামাজ হবে? রফায়দান করা সুন্নাত, রফুল ইয়াদেন সুন্নাত, আর সুন্নাত করলে নেকি, আর যদি কেউ না করে তাহলে নেকি কম হবে কিন্তু সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি করতে হয় অবশ্যই করতে হবে, কেন করবেন না, সুন্নত ছাড়বেন কেন? তবে সুন্নত করে যদি দেখা যায় যে সেখানে ঝগড়া বিবাদ হবে আর আপনি সেখানে কমজোর পারছেন না এই সুন্নত প্রতিষ্ঠা করতে, তাহলে লড়াই করতে যাবেন না, এই বাড়াবাড়ি করবেন না। যেমন একসঙ্গে লোকেরা ভুল ফতোয়া দিয়ে থাকে যে একটা সুন্নতের জন্য শহীদ হয়ে যান আপনি, একটা সুন্নতের জন্য আপনি ফাঁসির কাষ্ঠে ঝুলে যান, এগুলো বাড়াবাড়ি কথা, এসব কথা আসলে অবাস্তব কথা, আর এগুলি এতে ফেতনা সৃষ্টি হবে, এগুলি করা ঠিক নয়। আর এখানে তারা সুন্নত বুঝতে ভুল করেছে, ফেকার সুন্নত, ফিকহি সুন্নত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যে সুন্নত, এই দুটোকে একাকার করে দিচ্ছে, যার ফলে অনেকে এই রকমের ভুল কথাবার্তা বক্তব্যে বলে থাকে। তো রফায়দান করবেন, কিন্তু যদি দেখেন যে সেখানে রফায়দান করলে ঝগড়া বিবাদ হবে তাহলে আপনি রফায়দান না করে সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ সুবিধা করে দাও যেখানে আমি পুরোপুরি সুন্নত মোতাবেক সালাত আদায় করতে পারি, অথবা হিজরত করেন ভালো জায়গায় যেখানে গিয়ে পুরোপুরি সুন্নত মোতাবেক আমল করতে পারবেন। 19 নম্বর প্রশ্ন, হ্যাঁ রফায়দানের সঠিক নিয়ম কি? রফায়দান উঠাবেন হাজু আমান কাবাই, যে প্রসিদ্ধ হাদিসগুলি রয়েছে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে কাঁধ বরাবর এইভাবে কেবলামুখী হয়ে কাঁধ বরাবর করবেন, কাঁধ কাঁধ বরাবর। আরেকটি হাদিস রয়েছে যে এলা শাহমাতে উজ নেহি, কান কান পর্যন্ত, কান পর্যন্ত, কিন্তু কান ছুয়া অথবা এই কানের সামনে এই করা, এটা হচ্ছে বিদআত, এটা বাড়াবাড়ি। আমাদের দেশের প্রচলিত হানাফি ভাইরা যে তারা নামাজ পড়ে প্রথমবার শুধু রফায়দান করে আর সেটাতে একবারে কান ধরা অথবা কান ছোঁয়া যেটা করে সেটা ঠিক নয়। জি, 19 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটা দোয়া আছে সব মুসলিমদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার, সেই দোয়া সম্পর্কে জানতে চাই। সেই দোয়া যদি কোরআনে কারিমের বলেন তাহলে কোরআনে কারিমে দোয়া রয়েছে, আল্লাহ রাব্বুল সূরা হাসরে আয়াত নম্বর 10-এ শিখিয়েছেন, আল্লাযিনা ইয়াকুলুনা, আর যারা আল্লাহর মুমিন বান্দা নেক বান্দা তারা দোয়া করে, মুহাজির আনসার এই দোয়া করেছে, আল্লাহ তাদের প্রশংসা করেছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা আমাদের ভাইদেরকে মাফ করে দাও, আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান যারা আমাদের পূর্বে ঈমানের সাথে চলে গেছে তাদের সবাইকে মাফ করে দাও। তাহলে এই দোয়াতে আপনি আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মুমিন মুমিনাত রয়েছে সবার জন্য দোয়া করে দিলেন, সবার জন্য দোয়া করলেন, সবাই সামিল, আম্বিয়া রসুলগণ এবং তাদের উম্মতরা, এই উম্মতের লোক আগের উম্মতের সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করে দিলেন। খুব সুন্দর দোয়া আল্লাহ কোরআন কারীম শিখিয়েছেন, সূরা আহসার আয়াত নম্বর 10, ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু, মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো যেন বিদ্বেষ কালিমা রেখে দিও না, আমাদের অন্তরকে সাফ পরিষ্কার রাখার তৌফিক দান করো। আর হাদিসে যে দোয়াগুলি রয়েছে বা মুমিন মুমিনাত জন ইস্তিগফার করার কথা রয়েছে, আল্লাহ মাগফির লিল মুমিন ওয়াল মুমিনাত বলে, রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিন ওয়াল মুমিনাত, কোরআনে কারীমে আরো রয়েছে রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মাতা পিতাকে মাফ করে দাও, ওয়া লিল মুমিনিন ওয়াল মুমিনাত, এবং মুমিন নর এবং নারীদেরকে মাফ করে দাও, নূহ আলাইহিস সালামের দোয়া।
20 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে আমাদের গ্রামের মসজিদের জায়গায় মসজিদ কমিটি একটি মাদ্রাসা নির্মাণ করবে, মসজিদের জায়গায় মাদ্রাসা নির্মাণ করা কি যাবে? মসজিদ তৈরি করার পরে যদি জায়গা আরও থাকে, সেই জায়গা এমনি খালি পড়ে থাকার চাইতে ভালো কাজে লাগানো, মসজিদের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলি রয়েছে সেগুলি হচ্ছে এলেম চর্চা করা। মসজিদ শুধু সলাত আদায় করার জন্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে এলেম শেখা, সমস্ত এলেম সাহাবায়ে কেরাম শিখেছেন মসজিদ নববীতে। সুতরাং এই এলেম শেখার জন্য মসজিদের পাশে যদি আরও কিছু বিল্ডিং তৈরি করে বা রুম তৈরি করে সেখানে মাদ্রাসার ব্যবস্থা করা হয় মসজিদেরই জায়গা, তাতে কোনো অসুবিধা নেই, ভালো কাজ, নেকির কাজে লাগালেন, সেটা মসজিদের কাজেই যেন সহযোগী হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর যদি দেখা যায় যে না, মসজিদের জন্য এই জায়গা যথেষ্ট, মসজিদের জন্য জায়গার প্রয়োজন রয়েছে, তাহলে মসজিদকে ছোট করে আপনি মাদ্রাসা বানাতে যাবেন না, মাদ্রাসার জন্য অন্য কোনো জায়গার ব্যবস্থা নেবেন। এখানে আজকের আলোচনা শেষ করছি প্রশ্ন উত্তর পর্বের। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।